গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় কোভিড নাইন্টিন টেস্ট এই কোভিড নাইন্টিন টেস্টের একদম প্রাথমিক স্তর থেকে প্রথম থেকে রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত অর্থাৎ একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটি পদ্ধতি আজকের আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আজকে আমরা এই কোভিড নাইন্টিন টেস্টকে নিয়েই আলোচনা করব প্রত্যেকটি পদ্ধতি আমরা আলোচনা করব আমরা জানি যে এই কোভিড নাইন্টিন আমাদের প্রচণ্ড ভুগিয়েছে লকডাউনের জন্য আমরা অনেকভাবে বিভিন্ন জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছি পড়াশুনো থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং আমরা নিজেরাও খুব হ্যাম্পার্ড সুতরাং এই কোভিড নাইন্টিন টেস্ট সম্পর্কে অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা ভুল ধারণা এবং কিছু অজানা জিনিসকে জানার কিছু আগ্রহ এবং অনেক কনফিউশনস রয়েছে তো আশা করবো আজকের এই আলোচনা এই কনফিউশনসগুলোকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে আজকে আমরা এই কোভিড নাইন্টিন টেস্টের প্রত্যেকটি ধাপকে ধাপে ধাপে একটা একটা করে আমরা আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা খুব ভালো করে শিখে নাও যে কিভাবে এই কোভিড নাইন্টিন টেস্ট হয়ে থাকে তো আমি ব্যক্তিগতভাবে এই কোভিড নাইন্টিন টেস্টে করেছি এবং আশা করছি তোমরা বুঝতে পারছো আমার গলার আওয়াজেও তোমরা বুঝতে পারছো যে আমি শারীরিকভাবে একটু দুর্বল আমি অসুস্থ আমার জ্বর রয়েছে কোভিড নাইন্টিনের কিছু সিমটমস আমার মধ্যে রয়েছে তাই আমি নিজে ব্যক্তিগতভাবে এই কোভিড নাইন্টিন টেস্টটা করতে যাই এবং সেখানে গিয়ে আমার মনে হয়েছে যে এই জিনিসটা সকলকে শেয়ার করা ভীষণ দরকার যে কিভাবে এই টেস্টটা হয় তাই আমি সেখানে দাঁড়িয়ে এই আজকের এই ভিডিওর যে পুরো সেশনটা আমি রেকর্ড করি এবং তোমাদের সাথে শেয়ার করছি তোমরা খুব ভালো করে শিখে নেবে প্রত্যেকটি পদ্ধতি আমি এই কোভিড নাইন্টিন টেস্ট করতে গিয়ে দুটো টেস্ট আমি এখানে করেছি তার একটা রেজাল্ট হাতে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি এবং আরেকটা রেজাল্ট চব্বিশ ঘন্টা পর আমার মোবাইলে চলে আসবে এরকমই বলা হয়েছে তো প্রত্যেকটি স্টেপ আমি কিন্তু এবার পরপর আলোচনা করব। এই কোভিড নাইন্টিন টেস্টকে নিয়ে অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আবার অনেকের মধ্যে অনেক জিজ্ঞাসা রয়েছে যে এটা কীভাবে করে এর পদ্ধতি কি তো আজকের এই ভিডিও তোমরা কমপ্লিটলি দেখবে আশা করছি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে সর্বপ্রথমে এই কোভিড নাইন্টিন টেস্ট করতে গেলে এই কোভিড নাইন্টিন টেস্ট সেন্টারে অথবা যে কোনো কোভিড নাইন্টিন টেস্ট ক্যাম্পে আমাদের নাম নথিভুক্তকরণ করতে হয় এই নাম নথিভুক্তকরণ করতে গেলে যে জিনিসগুলি ম্যান্ডেটারি সেটা হচ্ছে একটা ভ্যালিড ফোন নম্বর নিজের নেম এবং ফুল অ্যাড্রেস এবং এর সাথে কোথাও কোথাও আধার নম্বর ভোটার আইডি কার্ড নম্বর ড্রাইভিং লাইসেন্স নম্বর এই গভর্নমেন্ট আইডি কার্ড ওনারা চেয়ে থাকেন তো এটা ভ্যারি করে জায়গা অনুপাতে এক্ষেত্রে আমার কাছ থেকে কিন্তু কোনো রকম গভর্নমেন্ট আইডি নম্বর কিন্তু নেননি জাস্ট ফোন নম্বর আমার নেম এবং আমার অ্যাড্রেসটাই নেওয়া হয়েছে এবং এই ক্যাম্পগুলি মূলত সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখে এমন এমন স্থানে করা হয়ে থাকে যেখানে পুরো ফাঁকা একটা জায়গা থাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই ফাঁকা স্থানে কিন্তু এই ক্যাম্পগুলি করা হয়ে থাকে এবং যখন আমরা এই ফর্মগুলি ফিল আপ করি বা আমাদের নাম নথিভুক্তকরণ হয় তখন আমাদের ফোন নম্বরটি ওনাদের ডেটাবেসের সাথে অ্যাড হয়ে যায় এবং এই ফোন নম্বরে একটি মেসেজ চলে আসে যে আমাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে স্যাম্পেল কালেকশনের জন্য এবং তার নিচে একটি লিঙ্ক দেয়া থাকে যে লিঙ্কটিতে ক্লিক করলে এই কোভিড নাইন্টিন টেস্টের যে রেজাল্ট সেটা পিডিএফ আকারে আমাদের মোবাইলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায় এবং তার একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে আমি তোমাদের সমস্ত কিছুই পুরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমরা খুব ভালো করে কিন্তু ব্যাপারগুলোকে লক্ষ্য করবে তোমরা দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে একটা ফাঁকা উন্মুক্ত স্থান দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এখানে ভিড় সেরকম নেই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা মাথায় রেখেই এই যে স্থানটাকে চুজ করা হয়েছে এবং তোমরা দেখো এই নাম নথিভুক্তকরণ করার পর একটি স্যাম্পেল কিট ঠিক আছে সেটা কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে দিয়ে দেওয়া হয় যারা এখানে টেস্ট করতে আসে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাকেটের মধ্যে একটা কিট রয়েছে সেটা কি রয়েছে আমরা এরপরে আলোচনা করছি প্রত্যেকটি স্টেপ ওয়াইজ একে একে তো ফার্স্ট আমরা এই নাম নথিভুক্তকরণটা দেখলাম এবং এখানে এই স্থানেই কিন্তু এই মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন হয়ে যায় এবং এই সময়েই কিন্তু আমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসে এখানে এনাদের মধ্যে থেকে কেউ কেউ একজন এই কাজটি করে থাকেন একজন পেপার ওয়ার্ক করেন একজন ডিজিটালাইজড করে থাকেন অলরেডি মোবাইলে মেসেজ চলে এসেছে আমরা দেখব এবার মোবাইলে মেসেজে কী লেখা রয়েছে মেসেজ আসার সাথে সাথে আমরা মোবাইলে মেসেজটিকে ক্লিক করে দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছ এ এক্স মাই জিও থেকে একটা মেসেজ এসেছে দেখো এখানে পুরো আইডি নম্বর আমার নেম সুদীপ্ত মন্ডল ঠিক আছে পুরো তার আইডি নম্বর তার রেফারেন্স যে আইডি নম্বর ঠিক আছে সেগুলো সব দিয়ে দিয়েছে এবং নিচে একটি লিঙ্কও দেওয়া রয়েছে বেশ বড়ো একটি লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই লিঙ্কটিতে ক্লিক করলে কিন্তু আমার যে রেজাল্ট কোভিড নাইন্টিন টেস্টের যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমার তো টেস্ট এখনও হয়ে ওঠেনি তো এই অবস্থায় যদি লিঙ্কটিতে ক্লিক করি তো কী আসবে কিছুই আসবে না আমার পুরো নাম আসবে শুধু রেজাল্টের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে আমি তোমাদের দেখাচ্ছি এই লিঙ্কটিতে ক্লিক করলাম ওপেন ইউআরএল এর অপশান দিয়ে দিল সেখানে ক্লিক করার পর আমরা গুগল ক্রোমটাতে ক্লিক করলাম এবং এখানে কী হচ্ছে অটোমেটিক্যালি ডাউনলোডিংয়ের অপশান দিয়ে দিল আমি এক অলরেডি একবার ডাউনলোড করেছি তাই এটা দেখাচ্ছে আমার ডাউনলোডিং হচ্ছে ডাউনলোডিং কমপ্লিট এবারে আমরা ডাউনলোডেড পিডিএফটিকে ওপেন করব দেখবো ওর মধ্যে কী রয়েছে এখানে দুটো ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো ওয়ান টু দেয়া রয়েছে একই ফাইল তাই নাম্বারিং এরকম রয়েছে আমরা ক্লিক করে দিয়েছি অলরেডি ওপেন হচ্ছে আমার কিন্তু এখনও টেস্ট কমপ্লিট হয়নি ইভেন আমার কিন্তু স্যাম্পেলও এখনও পর্যন্ত ওনারা কালেক্ট করেননি সুতরাং আমার এখানে টেস্টের রেজাল্ট শো করার কোনো প্রশ্নই আসে না তবুও আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট পেজ এটা হচ্ছে সেকেন্ড পেজ তোমরা দেখতে পাচ্ছ দেখো লাস্ট কলমটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ একদম শেষে ওটাই কিন্তু টেস্ট রেজাল্ট পজিটিভ না নেগেটিভ কিভাবে হয়েছে কখন হয়েছে এই সব কিছু কিন্তু ওখানে দেওয়া রয়েছে দুটো পেজের এই পিডিএফ ফার্স্ট পেজে পুরো আমার ডিটেলস দেওয়া রয়েছে আমার নাম আমার এজ ঠিক আছে এভরিথিং আমার অ্যাড্রেস ঠিক আছে এভরিথিং দেওয়া রয়েছে এবং কোন টেস্টের জন্য এই রিপোর্ট সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং লাস্ট টেস্ট রেজাল্ট সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যেহেতু টেস্ট আমার সম্পূর্ণ হয়নি তাই রেজাল্টটা ব্ল্যাঙ্ক সুতরাং এখন আমার কিন্তু এটাতে কোনো কাজ নেই আমরা টেস্ট করার পর টোয়েন্টি ফোর আওয়ার্স অর ফর্টি এইট আওয়ার্স পর আমরা এটাকে ওপেন করব এবং আমরা এখান থেকে এই পিডিএফটিকে এভাবে ডাউনলোড করে নেওয়ার পর আমরা প্রিন্ট আউটও করতে পারি বা মোবাইলেও রেখে দিতে পারি আমার যেটা সুবিধে সেটার উপর ডিপেন্ড করে ওকে মোবাইলে তো আমাদের লিঙ্ক চলে এসেছে সুতরাং আর চিন্তার কিছু নেই কারণ টেস্টের পর আমরা রেজাল্ট ওখান থেকে পেয়ে যাব আমরা ক্যাম্পের দিকে এগিয়ে যাব যেখানে আমাদের স্যাম্পেলটা কালেক্ট করা হবে তার আগে আমরা দেখে নেবো যে আমাদের যে কিটটি প্রোভাইড করছে সেখানে কি কী রয়েছে দেখো একটা কন্টেনার মধ্যে একটা লাল কালারের লিকুইড রয়েছে এবং তার সাথে একটা সব কালেক্টার রয়েছে এবং একটা সিরিয়াল নম্বর দেওয়া একটা চিরকুট দেওয়া রয়েছে ঠিক আছে একটা স্লিপ দেওয়া রয়েছে এইটিন লেখা রয়েছে এবং ওখানে দেখো একটা কাগজের মধ্যে ছোট্ট ছোট্ট করে কিছু আইডি এবং নাম লেখা রয়েছে এটা নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে ক্যাম্পের দিকে এবং এই ক্যাম্পে কিন্তু আমাদের কি হবে যে সব কালেক্ট করা হবে সেখানে দুই রকমভাবে হয়ে থাকবে আমরা দেখব কীভাবে কীভাবে করছে ওকে তো এখানে দু রকম টেস্ট সম্পন্ন হয়ে থাকে একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আর একটা পিসিআর টেস্ট ওকে তো এই দুটো টেস্ট কি জিনিস আমরা একটু পরে আলোচনা করছি তো এইটা শুরু করার আগে আমরা দেখে নেব যে প্রাথমিকভাবে যে কীভাবে এই টেস্টটি করা হয়ে থাকে এবং এই কিটের মধ্যে কি রয়েছে তোমরা খুব ভালো করে দেখো এই যে পাউচ এই পাউচের মধ্যে জাস্ট দুটো জিনিস দেয়া রয়েছে একটা হচ্ছে একটা কন্টেনার ওর মধ্যে একটা রেড কালারের লিকুইড এবং বাইরে দেখো একটা লম্বা একটা স্টিক ভেতরে কিন্তু রয়েছে বাইরে একটা প্যাকেট লালা জাতীয় তরল ঠিক আছে যেটা দুই রকমভাবে কালেক্ট করা হয়ে থাকে এই করোনা টেস্ট করতে গেলে দুটো স্থান থেকে এই শপকে কালেক্ট করতে হয় একটা আমাদের গলার যে আল বা রয়েছে সেখানে টাচ করিয়ে সেখানকার লালা রসকে সংগ্রহ করা হয়ে থাকে এবং সেকেন্ড নাখের ভেতরে থেকে যে এই সব কালেক্ট করা হয়ে থাকে যেটাকে ন্যাসাল সব বলা হয়ে থাকে তো এই দুই রকমভাবে সব কালেক্ট করা হয়ে থাকে তো আজকের এই টেস্টে আমরা দেখব দুই রকমভাবেই এই শপ কালেকশন ভয়ের কোনো কারণ নেই ভীষণ ইজি ভীষণ সিম্পল কোনোভাবে কোনোভাবেই ব্যথা বা লাগার যে প্রশ্ন সেটা আসে না খুব সিম্পল একটা পদ্ধতি আমি তোমাদেরকে পুরো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো এই যে সব কালেক্টর যে কন্টেনার রয়েছে এই কন্টেনারের মধ্যে যে লিকুইডটির রাখা রয়েছে এই লিকুইডটিকে বলা হয়ে থাকে এম এই ভি টি এম কথাটির অর্থ কী ভিটিএম কথাটির অর্থ হচ্ছে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম অর্থাৎ এই মাধ্যমের দ্বারা ভাইরাসকে বাঁচিয়ে রাখা হয় আমরা তো জানি যে ভাইরাস জীব মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু তো এই লিকুইডের মধ্যে যখন এই ভাইরাস এসে পৌঁছয় এই ভাইরাসটি নষ্ট হয় না এটাকে এক স্থান থেকে অন্য স্থানে যেরকমভাবে ভাইরাসটি রয়েছে ঠিক সেরকমভাবেই তাকে অক্ষত অবস্থাতে কিন্তু অন্য স্থানে স্থানান্তরিত করা যায় তাই এই মিডিয়ামটার নাম হচ্ছে ভিটিএম ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম এবং এই কন্টেনারের গায়ে আমার নাম আমার আইডি নম্বর দেওয়া রয়েছে অপর আর এরকম টাইপের লিকুইড যেটা যে স্থানে সব কালেক্ট করা হয়ে থাকে সেখানে কিন্তু রয়েছে যেটা দ্বারা আর এ টি অর্থাৎ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়ে থাকে যার রেজাল্ট তাৎক্ষণিক আমরা কিন্তু পেয়ে থাকি দুই রকম টেস্ট হয়ে থাকে আমি একটু আগে আলোচনা করেছিলাম একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটাকে আর এ টি বলা হয়ে থাকে এর রেজাল্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাদের হাতে পৌঁছে যায় অ্যাকচুয়ালি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেয়ে যায় আরও অ্যাকিউরেট পাওয়ার জন্য একটু সময় ওনারা নিয়ে থাকে ঠিক আছে অপর আর একটি টেস্ট যেটাকে বলা হয় আর টি পি আর এই আর টি পিসিআর টেস্টটা এই যে ভিটিএম এই ভিটিএমের থ্রু দিয়ে কিন্তু নিয়ে গিয়ে কোনো মেডিকেল কলেজ বা অন্য কোনো স্থানে সেখানে নিয়ে গিয়ে টেস্ট করা হয়ে থাকে তো প্রথমে আমরা দেখব যে এই আর এটি টেস্টের যে কিট সেটা দেখতে কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছোট্ট স্কেলের মতো আর এটি কিট তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন একটি দাগ চলে আসবে তার মানে হচ্ছে পেশেন্ট কোভিড নেগেটিভ যদি এই কিটে ডবল দাগ চলে আসে ডবল রেড কালারের দাগ চলে আসে তখন জানা যাবে যে এই পেশেন্টটি কোভিড পজিটিভ ঠিক আছে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে গেলে আমাদের নাকের মধ্যে থেকে সব কালেক্ট করা হয়ে থাকে তারপর সেটাকে লিকুইডের মধ্যে গুলে নেওয়ার পর সেই লিকুইডটিকে ড্রপারের মধ্যে দিয়ে এই কিটের একটা ছোট্ট স্থান রয়েছে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ওপরে যখন এক ড্রপ এক ড্রপ করে দেওয়া হয় অটোমেটিক্যালি তার সামনে একটা ডিসপ্লেতে একটি দাগ চলে আসে সেটি একটি দাগ যদি আসে অর্থাৎ পেশেন্ট কোভিড নেগেটিভ মনে রাখবে দুটো দাগ যদি চলে আসে সেটা হচ্ছে কোভিড পজিটিভ তো দুর্ভাগ্যই বলো সৌভাগ্যই বলো আজকে আমি যেখানে টেস্ট করতে গেছি এখানে প্রত্যেকেরই কোভিড নেগেটিভ এসেছে সুতরাং পজিটিভ আসলে দুটো দাগ আসে সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না কারণ এখানে টোটাল একুশ জন টেস্ট করেছে একুশ জনের মধ্যে জনই কোভিড নেগেটিভ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকে একটি একটি করে দাগ রয়েছে ক্লিয়ার সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোভিড নাইন্টিন টেস্ট ইন যে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই তার যে রেজাল্ট সেটা কিন্তু শুধুমাত্র এই কিটের দ্বারাই সম্ভব আর যে টেস্ট আর যে টেস্ট সেটা কিন্তু আমাদের তার রেজাল্ট পেতে গেলে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় কিন্তু আমাদের দিতে হয় সুতরাং আমাদের মোবাইলে যে মেসেজ এসেছে তাতে যে লিঙ্কটিতে আমরা ক্লিক করে যে রেজাল্টটি পাবো সেটা আর টি রেজাল্টই পাবো এবং সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর ক্লিক করলে তবেই আমার তবে যে স্থান যে কলম যেখানে পুরো ফাঁকা ছিল সেই জায়গাটি কিন্তু পূর্ণ হবে ক্লিয়ার সুতরাং স্যাম্পেল কালেক্ট করার পর আমাদের ওয়েট করতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তারপর আমাদের সেটাকে ডাউনলোড করতে হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছ কিট যে দুই রকমের হয়ে থাকে সেই দুই রকম কিট দেখতে কেমন হয় এবার আমরা প্র্যাকটিক্যালি আসবো যে কীভাবে এই টেস্টটি করা হয়ে থাকে এই আর টি পি সিআর ফুলফর্মটা কি এর ফর্ম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেন রিয়াকশন এই পদ্ধতিটি এটা একটি টেস্টের পদ্ধতি ল্যাবরেটরিতে টেস্ট করা হয়ে থাকে তো এই যে পদ্ধতি রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেন রিয়াকশন কথাটা মনে রাখবে এটা একটা বায়োলজিক্যাল টার্ম এখানে আর এ টু ডিএনএ ট্রান্সফার করে অনেক কিছু ব্যাপার রয়েছে অ্যাম্প্লিফাই করে ডিএনএ কে দেখতে পাওয়া যায় এটা ল্যাবরেটরি একটা টেস্ট বায়োলজিক্যাল ট্রাম আমি এর ভেতরে আর গেলাম না ঠিক আছে এই টেস্ট কিভাবে করা হয় কিভাবে স্যাম্পল কালেক্ট করা হয় তোমরা পুরো ধাপে ধাপে ব্যাপারগুলো দেখো এবং তোমরা নিজেরা বুঝতে পারবে এবং তোমরা দেখতে পাচ্ছ নিরাপদ দূরত্ব বজায় রেখে সকলে দাঁড়িয়ে রয়েছে অ্যাকর্ডিং টু সিরিয়াল এবং সঠিক পিপিই ব্যবহার করে টেকনিশিয়ান কিন্তু স্যাম্পল কালেক্ট করছেন এবং একজন একজন করে ডেকে নিয়ে স্যাম্পল কালেক্ট করা হচ্ছে তো দেখো এবং বেঞ্চের ওপর দেখো ছোটো ছোটো যে কিটগুলি আমি একটু আগে তোমাদের দেখালাম সেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য সেটা রাখা রয়েছে দেখো প্যাকেটের মধ্যে থেকে যে সব কালেক্টার রয়েছে সে সব কালেক্টারটিকে বের করা হবে এবং তার সাথে কন্টেনারটিও বের করা হবে দেখো ভালো করে লক্ষ্য করো এবং সেই সব কালেক্টারটি অনেকটা আমাদের ইঞ্জেকশান সিরিঞ্জের মতো জাস্ট একবারই ব্যবহার করা হবে শুধু সেটার জন্যই দেখো এখানে মুখের মধ্যে কিন্তু যে আলজিও রয়েছে সেই আলজিওটিকে এখানে টাচ করাতে হচ্ছে এটা অনেকেই হয়তো ভাবে যে খুব কষ্টকর কিন্তু খুব কষ্টকর নয় এটা খুব ইজি একটা প্রসেস কিন্তু আলজিও টাচ করাতে গেলে হালকা হালকা গলা খুসখুস করে তো এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে এটা হতে পারে এটা নর্মাল একটা ব্যাপার কিন্তু কোনো রকম ব্যথা বা বেদনা এগুলো কিন্তু হয় না ওকে খুব ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু ওটা কালেক্ট করার পর দেখো কি করলো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কিন্তু এটা ইলাবরেট করলাম না আমি নেক্সটবার তোমাদের বলে দিচ্ছি কিভাবে এটা করছে এবং এর পদ্ধতি কি হচ্ছে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমি এর পরে যখন অপর আরেকজনের টেস্ট করাবে স্যাম্পল কালেক্ট করবে তখন আমি তোমাদের এই জায়গাটা ধরিয়ে দেবো তোমরা দেখো উনি কি করছেন নিজেরা বোঝার চেষ্টা করো তাহলে তোমরা নিজেদের ধারণাটা ক্লিয়ার করে ফেলতে পারবে পুরো পদ্ধতিটি তোমরা দেখো আমি পরে তোমাদের সবটা বলছি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো এবার নাখের মধ্যে নাসাল যে সোয়াব সেটা কালেক্ট করা হচ্ছে এবং সেটা কিন্তু ওনার কাছেই ছিল ব্যাস স্যাম্পেল কালেক্টেড কমপ্লিটেড এবং ওনার কাছে যে লিকুইডটা ছিল সেই লিকুইডের মধ্যে এটা গুলে নেওয়া হচ্ছে তোমরা দেখো এবং সেটাকে ইউজিং ড্রপার কিন্তু এই কিটের মধ্যে ড্রপ ড্রপ করে দিয়ে দেওয়া হবে ওকে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভালো করে লক্ষ্য করো এই যে ড্রপ ড্রপ করে দিয়ে দেওয়া হচ্ছে এখানে যদি ওই ভদ্রমহিলার যদি করোনা পজিটিভ থাকে তো এখানে কিন্তু ডবল দাগ শো করবে দুটো দাগ চলে আসবে আদারওয়াইজ একটা দাগ থাকবে একটা দাগ থাকা মানে ওনার করোনা নেগেটিভ রয়েছে ক্লিয়ার এখানে এবার ইনার টেস্ট করা হবে তোমরা দেখো ফার্স্ট কি করছে সব কালেক্টার টিকে নিচ্ছে তারপর যে সব কালেক্টার করার যে কন্টেনার সেই কন্টেনারটিকে ওনার হাতে ধরা রয়েছে এবং হা করতে বলা হচ্ছে এখানে কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার আল জিহব্বাতিকে কিন্তু এখানে টাচ করাতে হবে আল জিহব্বাতে কিন্তু এই সব কালেক্টারটিকে টাচ করাতে হবে সুতরাং এটা খুব সমস্যা একটা ব্যাপার কারণ অনেকে জিভ বের করার পরে ওই আল জিহ্বাতিকে টাচ করানো যায় না তো এটাকে কিন্তু খুব মাথায় রেখে করতে হবে জিভটাকে বার করতে হবে এমনভাবে যাতে করে আল জিহ্বাটিকে দেখতে পাওয়া যায় ওকে তো যদি দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু কালেক্ট করা যাবে না তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় সেখানে একটু সমস্যা হচ্ছে কারণ উনি জীবটাকে ঠিকভাবে বের করতে পারছেন না যাতে করে আলজি উনি দেখতে পাচ্ছেন না তো ওটা না করলে কিন্তু স্যাম্পেল কালেক্ট করা সম্ভব নয় ওকে তোমরা দেখো কষ্টকর কিছুই নয় শুধু কিছু টেকনিক ইউজ করতে হবে যারা যোগব্যায়াম করে থাকে তারা জানে যে এই পদ্ধতিটি কীভাবে করা হতো আলজিওপাটিকে দেখতে গেলে লায়ন যে ব্যায়ামটি রয়েছে যোগব্যায়াম সেই লায়ন ব্যায়ামটি করার সময় যোগব্যায়াম করার সময় জীব যেভাবে বের করতে হয় সেরকমভাবে বের করলে কিন্তু আলজিওপা দেখতে পাওয়া যায় তো তোমরা দেখো কালেক্ট করার পর সব কালেক্টারটিকে ওর মধ্যে ডুবিয়ে ভেঙে দিয়ে বাকিটা ফেলে দেওয়া হলো এবং ওর মধ্যে কিন্তু থেকে গেল কন্টেনারের মধ্যেই অর্ধেকটা এবং তারপর সেটাকে সিল করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা একটা রাবার সিল প্যাড দিয়ে কিন্তু ওটাকে সিল করে দেয়া হচ্ছে এবং সেটা সিল করার পর ওই পাউচের মধ্যে ঢুকিয়ে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ল্যাবরেটরিতে যেখানে আর টি পিসি টেস্ট করা হবে এই যে পাউচের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা পাউচের মধ্যে ঢুকিয়ে ওই যে ব্যাস স্যাম্পেল কালেক্ট করার যে ইয়েলো কালারের যে একটি প্যাকেট তার মধ্যে রেখে দেওয়া হলো ওকে এরপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে ওটা একটা টেস্ট হয়ে গেল ওর যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু আমাদের মোবাইলে মেসেজে আসবে এবং এবার নাকের মধ্যে দিয়ে কিন্তু সবটা কালেক্ট করা হচ্ছে এই যে কালেক্ট করা কমপ্লিট হয়ে গেল এবার ওর মধ্যে ওটাকে নিয়ে ঘুরিয়ে ওই শপটিকে যে লিকুইড রয়েছে সেই লিকুইডের সাথে মিশিয়ে ড্রপ ড্রপ করে কিটের মধ্যে দেওয়া হবে কিটের একটা প্রান্তে ছোট্ট একটা ফুটো থাকে সেই ছিদ্রের মধ্যে এক ড্রপ এক ড্রপ করে দিলেই অটোমেটিক্যালি তার যে ডিসপ্লে সেখানে কিন্তু পারদের যেভাবে ধারা ওপরের দিকে ওঠা নামা করে ঠিক সেরকমভাবে এই যে লাল একটি দাগ সেটা উঠবে এবং ডবল লাল যদি হয়ে যায় তার মানে সে পজিটিভ আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখো কত সিম্পল কারোর কোথাও কোনো রকম ব্যথা নেই কোনো বেদনা নেই সুতরাং এই যে কোভিড নাইন্টিন টেস্ট করতে মানুষ কেন এত ভয় পায় সেটা একদম বোকামি ছাড়া আর কিছুই নয় ক্লিয়ার ভালো করে তোমরা বোঝো ব্যাপারটা ফাইনালি আমার আগে যিনি রয়েছেন ইনি আমার বন্ধু সুব্রত মালাকার ওনার টেস্টের পুরো ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে এটা লাস্ট আমি তোমাদের দেখাচ্ছি এরপরে একদম শেষে আমি রয়েছি ঠিক আছে তো টেস্টের পুরো পদ্ধতিটি ভালো করে লক্ষ্য করো সব দিকে নিয়ে আবার সেই আলজিও বাটিকে টাচ করিয়ে সবটা কালেক্ট করে কন্টেনারের মধ্যে ভরে দিয়ে অর্ধেকটা ভেঙে বাকিটা ফেলে দিয়ে ওই সব কালেক্টারটিকে অর্ধেকটা স যে কন্টেনার রয়েছে সেই কন্টেনারের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছ এই যে ঠিক আলজিও বাটিকে টাচ করাতে হচ্ছে আলজিও দিকে টাচ করিয়ে সবটা কালেক্ট করে নিয়ে কন্টেনারের মধ্যে স্টিকটিকে ভরে দেওয়ার পর অর্ধেকটা ভেঙে বাকিটা ফেলে দেওয়া হয় ঠিক আছে যতটা থেকে গেল কন্টেনের মতো ততটা থেকে গেলো এবং ওটাকে লাগিয়ে একটা রাবার সিল দিয়ে ভালো করে সিল করে দেওয়া হয়ে থাকে এবং এই সিল করে দেওয়ার পর এটাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাইজ চেন রিয়াকশন যে টেস্ট ল্যাবরেটরিতে টেস্ট করা হয়ে থাকে ওকে তো এখানে পাঠিয়ে দেওয়া হয় এটা আমাদের এটা যেখানে আমরা করছি এখানে মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আমাদের মোবাইলের ওই লিঙ্কেই কিন্তু আমাদের টেস্টের রিপোর্টটা চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ পাউচের মধ্যে এটা ভরে নেওয়া হলো এটা ভরে নেওয়ার পর ওটাকে যে কন্টেনারে করে যাবে যে প্যাকেটের করে যাবে সে প্যাকেটের যে পেছনে রাখা রয়েছে ইয়েলো কালারের ওই প্যাকেটের মধ্যে ভরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে ভরে নেওয়া হলো এরপর নেক্সট যে টেস্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেটা কীভাবে হয় আমরা দেখো ওনার কাছেই রয়েছে সব কিছু ওটা কিন্তু আমাদেরকে দেয়নি ওকে ভালো করে লক্ষ্য করো না খাইয়ের মধ্যে কিন্তু ওটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই রকম একটা সব কালেক্টার সরু তুলনামূলকভাবে একটু ছোট সেখান থেকে কালেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কোনো অসুবিধেই হলো না ঠিক আছে কারো কারো ক্ষেত্রে হালকা হাঁচি চলে আসে কালেক্ট করে নেওয়ার পর সেটা ওনার কাছে থাকা যে লিকুইড যে মিডিয়াম সেখানে গুলে নেওয়ার পর ড্রপারে করে যে কিট রয়েছে তোমরা দেখো সেই কিটের মধ্যে কিন্তু দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ ড্রপারে করে ওটা নেওয়া হচ্ছে এবং দেখো এই কিটের যে একটি স্থান রয়েছে সেখানে কিন্তু ওটা দেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে ওপরের দিকে কিন্তু সেই লাল রঙের যে দাগ সেটা আস্তে আস্তে উঠবে তোমরা দেখতে পাচ্ছ এর আগের যে টেস্টগুলি হয়েছে সেই টেস্টগুলির সবগুলো একটি একটি দাগ শো করছে সুতরাং এটি কিন্তু সব নেগেটিভের লক্ষণ ওকে তো এইভাবে কিন্তু কোভিড নাইন্টিন টেস্ট করা হয়ে থাকে আর এটি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এই কিটের দ্বারা করা হয়ে থাকে এবং আর টি পিসিআর সেটা ল্যাবরেটরিতে করা হয়ে থাকে তো এরকমভাবে আমরা স্যাম্পেল দিয়ে আসার পর আমরা নিশ্চিন্ত মানে বাড়ি চলে আসতে পারবো কারণ ওনারা আর টেস্টের দ্বারা আমাদের বলে দিয়েছেন যে আমাদের টেস্টের রিপোর্ট নেগেটিভ সুতরাং আমাদের আর ওই স্থানে থাকার কোনো প্রয়োজন নেই কারণ টেস্টের রিপোর্ট আমরা মোবাইল থেকে ডাউনলোড করে পরে এই পিডিএফটিকে প্রিন্ট আউট করে নিতে পারবো ক্লিয়ার বোঝা গেল কারো কারো কোনো হোস্টেলে যখন কেউ যায় তখন এই নেগেটিভ রিপোর্ট প্রয়োজন হয় হোস্টেল কর্তৃপক্ষ চেয়ে বসেন কোথাও কোথাও কোনো চাকরিতে জয়েন করতে গেলে বা কোনো কোনো অফিসে গেলে কোভিড নাইন্টিন টেস্টে নেগেটিভ রিপোর্টের প্রয়োজন হয় যার যেরকম প্রয়োজন ঠিক ঠিক সেরকমভাবে সেটা ব্যবহার করতে পারেন সুতরাং এত ইজি এবং এত সিম্পল একটা টেস্ট এই কোভিড নাইন্টিন টেস্টকে নিয়ে অযথা বিভ্রান্ত অযথা ভীত সন্ত্রস্ত অযথা গুজব রটানোর কোনো প্রয়োজন নেই কোনো সমস্যা নেই কোনো রকম ব্যথা বেদনা নেই কোনো প্রবলেমই নেই এবং খুব কুইক এর রেজাল্ট আমরা হাতে পেয়ে যাই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের দ্বারা এবং বাড়িতে বসেই আমরা মোবাইলের থ্রু দিয়ে রিপোর্টটাও আমরা কালেক্ট করতে পারি সুতরাং অযথা টেনশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না নিশ্চিন্ত মনে যদি কখনো মনে হয়ে থাকে যে আমার করোনার সিমটমস রয়েছে জাস্ট নিজেদের পরিবারের স্বার্থে টেস্ট করা যেতেই পারে কোনো অসুবিধে নেই আমি ব্যক্তিগতভাবে আমার শরীর অসুস্থ করোনার যথেষ্ট লক্ষণ রয়েছে হাঁচি কাশি ঠান্ডা লাগা গলা ব্যথা হালকা শ্বাসকষ্ট এবং জ্বর এই লক্ষণের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে টেস্টটা করে এসেছি এবং আমার নেগেটিভই এসেছে সুতরাং অযথা বিভ্রান্তের কিছু নেই নিজে থেকে গিয়েও এই টেস্ট করা যেতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই কোভিড নাইন্টিন টেস্ট কত ইজি এবং কত সহজ এবং কোভিড নাইন্টিন টেস্ট সেন্টারে গিয়ে করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনাটা যে কতটা কম সেটাও আশা করছি তোমরা আজকের এই প্র্যাকটিক্যাল ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এর মধ্যে দিয়ে যদি এর পরেও কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাবে আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার তাহলে আজকে এই পর্যন্তই থাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে করে তোমাদের কখনো কোনো রোগের জন্যই যাতে হসপিটাল বা কোনো টেস্ট সেন্টারে দৌড়াদৌড়ি করতে না হয় তোমরা খুব ভালো থাকো ভীষণ ভালো থাকো খুব সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ